সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমাদের অনলাইন ক্লাসে আবার আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পর্বের সকল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি সম্পর্কে। আজকে আমরা বিদ্যুৎ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তো আশা করি সবাই ধৈর্য সহকারে ক্লাসটি করবে, ক্লাসটি একটু দীর্ঘ হতে পারে, যদিও এটা খুব কঠিন কঠিন একটা টপিকস যে একটা ক্লাসে যেখানে সময়ের সীমাবদ্ধতা আছে সেখানে এক ক্লাসই এই বিদ্যুতের সকল টপিকস নিয়ে আলোচনা করাটা মোটামুটি কঠিন একটা বিষয়। তারপর আমি চেষ্টা করব বিদ্যুৎ জিনিসটা সম্পর্কে একটা প্রপার ধারণা দেওয়ার। বিদ্যুৎ আসলে আমাদের এই সভ্যতার একটা এমন একটা অবিচ্ছেদ্য অংশ যেটা ছাড়া আধুনিক বিশ্ব বা সভ্যতা কল্পনা করা যায় না, সেটা আমরা সবাই জানি। তথাপি ইঞ্জিনিয়ারিং সায়েন্সে কোনো ডিপার্টমেন্টই পসিবল না উইথাউট ইলেকট্রিক্যাল, উইথাউট ইলেকট্রিক্যাল কোনো ডিপার্টমেন্ট পসিবল না। সো ইলেকট্রিক্যাল এই শাস্ত্রটা সকল বিভাগের শিক্ষার্থীদের অধ্যয়ন করতে হয়। আগে আমাদের বুঝতে হবে বিদ্যুৎ কী সেটা জানার আগে, পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করার আগে আগে আমাদের বুঝতে হবে আমাদের এই বস্তু জগৎ কীভাবে গঠিত। বস্তু জগৎ দ্যাট মিন্স জড় যে জগৎটা আছে সেটা, আর জীব বিজ্ঞান সম্পর্কিত যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের প্রাণী জগৎ, যেমন আমাদের মানুষ, পশু পাখি, গাছপালা, যদিও গাছপালা অ্যানাটমি সায়েন্সের মধ্যে, তো ধরে নিলাম এগুলো সবই প্রাণ আছে যেহেতু এগুলো প্রাণী জগৎ। আর যে সমস্ত জিনিসের কোনো প্রাণ নাই সেগুলো হচ্ছে বস্তু জগৎ, যেমন আমার এই সামনের টেবিল, আমার হাতের এই মার্কার, বোর্ড, কাঠ ইত্যাদি ইত্যাদি যা আছে সবই বস্তু জগতের অন্তর্ভুক্ত। তো আমাদের আগে বুঝতে হবে এই বস্তু জগৎ এবং প্রাণী জগৎ উভয় কিভাবে গঠিত। প্রথমে আসি প্রাণী জগৎ সম্পর্কে, যেমন বিভিন্ন প্রাণী, যেমন আমরা মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আমরা সেরা প্রাণী। তাকে বুঝতে হবে আমাদের শরীর কীভাবে গঠিত। আমাদের শরীর যে জিনিস দিয়ে গঠিত সেটা হচ্ছে কোটি কোটি সেল বা কোষ। এই কোটি কোটি সেল বা কোষ দিয়ে আমাদের শরীর গঠিত। ব্যাপারটা একটু ক্লিয়ার করি, যেমন দেখা যাচ্ছে এটা একটা বিল্ডিং, এটা একটা দেয়াল। এই দেয়ালটার মূল গাঠনিক উপাদান কী, এটা কীভাবে গঠন করা হয়েছে। একটা ব্রিক, জাস্ট ইটস এ ব্রিক, একটা ব্রিকের উপরে আর একটা ব্রিক, এইভাবে ব্রিকগুলো একের পর এক স্থাপন করে এইরকম একটা শক্তপোক্ত দেয়াল অন্যান্য আনুষঙ্গিক উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তাহলে যদি আমরা বলি যে এই দেয়ালের মূল গাঠনিক উপাদান কী, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে ব্রিক, ইট। এখন এটাই কি সঠিক উত্তর যে একটা দেয়ালের মূল গাঠনিক উপাদান হচ্ছে ব্রিক? নো, আসলে একটা ব্রিক গঠিত মাটি, কাদামাটি। কাদামাটিকে আগুনে পোড়াইয়া তারপরে এই ব্রিকটা তৈরি। এই কাদামাটি আবার অসংখ্য উপাদান দ্বারা তৈরি। তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেল জানতে হবে। তেমনি মানব শরীর যেমন এক একটা ব্রিক ওয়াল, আমি একটু একে দেখাচ্ছি, যেমন এক একটা ব্রিক ওয়াল একটা দেয়াল এইভাবে তৈরি মূলত, এই একটা ইট, একটা ইট, এখানে একটা ইট, এখানে একটা ইট, এখানে একটা ইট, এইভাবে আমাদের এক একটা ওয়াল আসলে তৈরি ব্রিকের উপরে। এই ব্রিকের মূল গাঠনিক উপাদান হচ্ছে, যদি আমরা এই ব্রিকগুলোকে ভাঙি, যদি এখানে ম্যাগনিফাইং করি, তাহলে এখানে আমরা পাবো কর্দমাক্ত মাটি, মাটিকণা, বালুকণা ইত্যাদি, মাটিকণা বা বালুকণা। আমি আর এর গভীরে গেলাম না, তো এগুলো তো পাওয়া যাবে, এগুলো দৃশ্যমান। তেমনি আমাদের যে মানব দেহ প্রাণী জগতে, এই মানব দেহ ঠিক অনুরূপভাবে ব্রিক ওয়ালের মতো কতগুলো কোষের সমন্বয়ে গঠিত। কোষগুলো দেখতে অনেকটা এইরকম হয়, একের পর এক কোষ সাজানো থাকে। আমাদের স্কিন বা ত্বক, আমরা যদি ছোট্ট একটু অংশ নিয়ে মাইক্রোস্কোপে যদি এটাকে আমরা জুম করে দেখি, ছোট্ট একটু চামড়া, সেখানে আমরা কমপক্ষে লাখের উপরে কোষ পাবো, 1 লাখের উপরে কোষ পাবো যদি মাইক্রোস্কোপে এটা জুম করে দেখা হয় ইলেকট্রিক্যাল মাইক্রোস্কোপে। তো এই প্রত্যেকটা কোষের, যেমন এইখানে ব্রিকের আবার ভিতরের গাঠনিক উপাদান হচ্ছে মাটি কণা বা বালুকণা,
তেমনি প্রত্যেকটা কোষের মধ্যে মানব দেহের একটা করে নিউক্লিয়াস বিদ্যমান থাকে। নিউক্লিয়াস জিনিসটা দেখতে অনেকটা এরকম দশমিকের মতো হয়, নিউক্লিয়াস, এটা হচ্ছে খালি চোখে দেখা যায় না। তো এই নিউক্লিয়াস হচ্ছে এই প্রত্যেকটা সেল বা কোষের নিয়ন্ত্রক বা শক্তিদাতা, যে পুরো কোষটাকে নিয়ন্ত্রণ করে। এভাবে আমাদের মানব দেহে কয়েক ট্রিলিয়ন ট্রিলিয়ন টন কোষের সমন্বয়ে আমাদের এই পুরো বডিটা গঠিত। যখন একটা মানুষের মৃত্যু হয়, আসলে এই প্রত্যেকটা সেল ইন্ডিভিজুয়ালি ভেঙে যায়, অর্থাৎ এই প্রত্যেকটা সেল ইন্ডিভিজুয়ালি, একদম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেল ডেড, প্রত্যেকটা সেল কোষগুলো যখন ডেড হয়ে যায়, তখন আমাদের পুরো মানবদেহের মৃত্যু ঘটে। আর যখন সাময়িকভাবে কোনো কোষ ঝরে পড়ে, যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের হাত বা পা থেকে মরা চামড়ার মতো কিছু ওঠে, তা ওই অংশটা হচ্ছে ডেথ সেল। তো ওইটা আমরা হাতে নিয়ে দেখলে দেখ বুঝবো, যেটা যদি মাইক্রোস্কোপের নিচে রাখি সেখানে দেখা যাবে একটাও নিউক্লিয়াস জীবিত নাই, অর্থাৎ সাময়িক ওই অংশটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই অংশটুকু ডেড হয়ে গেছে। তো এগুলো কেন আলোচনা করতেছি? এগুলো আলোচনা করতেছি এই কারণে যে ইলেকট্রিক্যাল সায়েন্স অ্যান্ড প্রাণীজগৎ এই দুটোর মধ্যে অনেক বেশি সামঞ্জস্য আছে। যারা আমার অতীতে তোমাদের সিনিয়ররা যারা আছে, যারা আমার লেকচারগুলো পুরোপুরি কন্টিনিউ ক্লাসগুলো করছে, তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি এই বস্তু জগতে আমাদের মানুষের শৈলীয় বিদ্যুৎ আছে, আমাদের মানব শৈলীয় বিদ্যুৎ আছে। অ্যাকচুয়ালি বিদ্যুৎ জিনিসটা এমন যে এটা নাই কোথায়, আল্লাহ তালা এমনভাবে বা মহান সৃষ্টিকর্তা এমনভাবে এই বস্তু জগৎ সৃষ্টি করছেন, এই পুরো পৃথিবী সৃষ্টি করছেন, সব জায়গায় বিদ্যুতের অস্তিত্ব তিনি রেখে দিয়েছেন। তো এইভাবে যদি মানব দেহের প্রত্যেকটা সেলকে বিশ্লেষণ করা হয়, তাহলে এভাবে নিউক্লিয়াস পাওয়া যাবে। নিউক্লিয়াসগুলো যখন প্রত্যেকটা সেলের নিউক্লিয়াস ডেড হয়ে যায়, কোষগুলো ডেড হয়ে যায়, এবং সব কোষগুলো যখন ডেড হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করে। ঠিক তেমনি একটা ব্রিক ওয়ালের সবকটা ব্রিক যদি তুমি এভাবে একটা একটা করে ভেঙে ফেলো, তাহলে দেয়ালটা খসে পড়বে। শিওর, এভাবে পুরো দেয়াল খসাই পড়লে একসময় পুরো বিল্ডিংকে ধসে পড়বে। ঠিক তেমনি এই ব্রিক ওয়াল এবং এই হিউম্যান বডি পার্টসের মতো আমাদের বস্তু জগতে যত উপাদান আছে, আসলে আমি এগুলো মৌলিক একটা ধারণা দিলাম, বেসিক বস্তু জগতে যত বস্তু আছে, এলিমেন্টস আছে, সব কিছুই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অসংখ্য। যেমন আমি যদি প্রশ্ন করি আমার হাতের এই মার্কারটা কী দিয়ে তৈরি, চোখ বন্ধ করে অনেকে উত্তর দেবে যে এগুলো প্লাস্টিক দ্বারা তৈরি। তো এই প্লাস্টিক শুধু কি প্লাস্টিক দ্বারাই তৈরি? প্লাস্টিকের অভ্যন্তরে প্লাস্টিককে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে কী পাবো? আসলে মূল কথা হচ্ছে এই বস্তু জগতের প্রত্যেকটা বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য এই যে কণাগুলো আছে, যেগুলো খালি চোখে দেখা যায় না, এগুলোর অণু বলা হয়। আবার একইভাবে যদি এই অণুগুলোকে যদি ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, তাহলে এক একটা অণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত, এটা পরমাণু বলে। আমরা একটু পরে ডিটেলসে সব দেখব। তো এখন বিষয়টা হচ্ছে এই ইলেকট্রিক্যাল সেক্টরের বিদ্যুৎ শাস্ত্র বুঝতে গেলে একদম এ টু জেড অণু এবং পরমাণু সম্পর্কে খুব ভালোভাবে ধারণা লাগবে। যদি না পরমাণু সম্পর্কে ধারণা অর্জন করতে পারি, তাহলে আমরা বিদ্যুৎ জিনিসটা কি এই কনসেপ্ট কখনোই আমাদের ক্লিয়ার হবে না। তো আমরা কি বুঝলাম? আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে বস্তু জগতের প্রত্যেকটা পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে অণু বলে, অণু বা মলিকিউল। আবার এই প্রত্যেকটা অণুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু পাওয়া যায়, যেগুলো একেবারেই নন মাইক্রোস্কোপিক, অর্থাৎ খালি চোখে তো দেখাই যায় না, মাইক্রোস্কোপ এমনকি শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় না। পরমাণু সমূহ আছে, বাস্তবে এর অস্তিত্ব আছে, তবে সেটা চোখে দেখার মতো না। পরমাণু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। পরমাণু সম্পর্কে আসলে আমাদের যে ব্যক্তিটি ধারণা দিয়েছিলেন, তিনি হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী, ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর, সে সম্পর্কে আমরা পরে আসব। তো বস্তু জগতের এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান মূলত ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত, আবার এই প্রত্যেকটা অণু আবার অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা যে পানিটা চিনি বস্তু জগতে, যে পানি আমরা যে খাই প্রতিনিয়ত, যেটা খেয়ে জীবন ধারণ করি, এই পানির যদি আমরা রাসায়নিক সংকেত দেখি, তাহলে পানির রাসায়নিক সংকেতটা হবে এরকম, H2O। যদি এটাকে ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে কি পাবো? দুই অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেন, অর্থাৎ
H2 plus O equal H2O अर्थात এইভাবে এক অণু পানি গঠিত হয় এইভাবে দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন দ্বারা আবার এই অণুকে যদি ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে তার ভিতর থেকে পরমাণু পাওয়া যাবে এই পরমাণু সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা আমরা করব কারণ বিদ্যুৎ সম্পর্কে বুঝতে গেলে আমাদের পূর্ব শর্ত হচ্ছে এই পরমাণুর কনসেপ্টটা ক্লিয়ার হওয়া তাহলে অ্যাটমের গঠন প্রণালী আধুনিক গবেষণায় এই সত্যি প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো পদার্থ সেটি কঠিন তরল অথবা বায়বীয় যাই হোক না কেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এর এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে অণু বা মলিকিউল বলে আবার এ অণু আবার অসংখ্য ক্ষুদ্রতম কণা দিয়ে গঠিত এর এক একটি ক্ষুদ্রতম কণাকে পরমাণু বা অ্যাটম বলে একটু আগে আমি যেটা বলেছিলাম তাহলে অন্যভাবে বলা যায় অ্যাটম মৌলিক পদার্থের এমন একটি ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না এবং যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই তো এই অ্যাটম সম্পর্কে যদি বিস্তারিত বলি অ্যাটমের আবিষ্কার সম্পর্কে অ্যাটমের গঠন আবিষ্কার সম্পর্কে একটা অলৌকিক ঘটনা আছে এই পরমাণু জিনিসটা যেহেতু খালি চোখে দেখা যায় না কোনো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না তাহলে এটা কীভাবে আবিষ্কার হলো সে বিষয়টা কিউরিসিটি থেকে যায় এইটা সম্পর্কে বহু বিজ্ঞানীরা একদম সভ্যতার শুরু লগ্ন থেকে বহু বিজ্ঞানীরা ধারণা করতো যে একটা মেটেরিয়ালস বুঝলাম না হয় এটা খালি চোখে প্লাস্টিক দ্বারা তৈরি বা মাটি দ্বারা তৈরি তাহলে এইটার একদম মূল গাঠনিক উপাদানে কি আছে তারা এটা নিয়ে খুব বেশি চিন্তিত ছিল যেমন তারা চিন্তা করতো যে স্বর্ণকে ভাঙলে স্বর্ণই পাওয়া যায় এটা মৌলিক পদার্থ আমরা মৌলিক পদার্থের সংজ্ঞা জানি যে পদার্থ ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটাকে মৌলিক পদার্থ বলে তাহলে তারা সবসময় এটি চিন্তা করত যে স্বর্ণকে ভাঙলে যদি এক্স্যাক্টলি সেটা স্বর্ণই পাওয়া যায় এটা কতটা টুকরা করা সম্ভব যেমন আমরা যদি এক টুকরো স্বর্ণ না যদি বালুর কথা চিন্তা করি যে একটা যদি ছোট বালু কণাকে যদি আমরা হাতে নেই নিয়ে যদি আমি এটাকে টুকরো টুকরো করার চেষ্টা করি তাহলে কয়টা টুকরো করতে পারবো একটা বালু কণাকে নিয়ে আমি চারটা টুকরো করতে পারবো চারটা টুকরো করার পরে একটা বালু কণার সাইজ হবে 0.3 mm অর্থাৎ 0.3 mm সাইজ হবে একটা ছোট্ট বালুকণাকে নিয়ে যদি আমি চারটা টুকরো করি এরপরে এটা দৃশ্যমান থাকবে তখন একটা ছোট্ট বালুকণার সাইজ আর আমাদের খাবার যে লবণ আছে এই খাবার লবণের একদম মিহি যে লবণটা আছে বাজারে পাওয়া যায় এই খাবার লবণের সাইজ আর বালুকণার সাইজের মধ্যে পার্থক্য থাকবে এটা যে বালুকণার সাইজের দ্বিগুণ হয়ে যাবে তখন খাবার লবণটা তখন কত ছোট হবে তাহলে বালুকণাটা তাহলে এই চারবার টুকরো করার পর যদি একটা বালুকণার এই অবস্থায় এরপরও কি এটাকে টুকরো করা সম্ভব না হ্যাঁ অবভিয়াসলি এটা কি টুকরো টুকরো হাজার টুকরো করা সম্ভব হাউ ক্যান ইট বি পসিবল ইট ক্যান বি পসিবল বাই হিউম্যান মানুষ দ্বারা সম্ভব না এটা যে কোনো প্রকার রোবোটিক মেশিন দ্বারা করা সম্ভব তো এটাকে ভাঙতে ভাঙতে এক পর্যায়ে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যাবে যখন এটাকে খালি চোখে দেখা যাবে না আমরা তখনও সে অবস্থাটাকে অণু বলতে পারবো না কেননা অণু তার চেয়েও ছোট যেমন আমরা যদি ব্যাখ্যা করি যে একটা ব্যাকটেরিয়ার সাইজ কত হতে পারে একটা ব্যাকটেরিয়ার সাইজ হতে পারে এরকম একটা ব্যাকটেরিয়া এতটা ক্ষুদ্র এটা খালি চোখে দেখা যায় না যেমন একটা ব্যাকটেরিয়াকে যদি তার নিজের দেহের চেয়ে 25 গুণ বেশি বর্ধিত করে দেখা হয় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তখন সেটাকে একটা ছোট্ট একটা বিন্দু কণার মতো দেখাবে তাহলে তাও ব্যাকটেরিয়াটা কত বড় এতেও অণু কণা আসে না অণু এর চেয়েও 1 কোটি গুণ ছোট কমপক্ষে দেন আসে অণু আর তার চেয়ে 1,000,000,000,000,000 ছোট হচ্ছে পরমাণু একেবারে মূল গাঠনিক উপাদান যে কোনো পদার্থের তাহলে এটা হচ্ছে পরমাণু অর্থাৎ পরমাণু জিনিসটা এমন ভাইরাস জিনিসটা এত ক্ষুদ্র যে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে তাও ভাইরাসটাকে দেখা যায় কিন্তু পরমাণু জিনিসটা এত ক্ষুদ্র পৃথিবীর এমন কোনো মাইক্রোস্কোপ তৈরি হয় নাই যেইখানে পরমাণু জিনিসটা দেখা যায় আমরা পরমাণু সম্পর্কে এত বেশি জোর দিচ্ছি একটা কারণে যে পরমাণু যদি আমরা পরমাণু বা অ্যাটম যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা কোনো মতে বিদ্যুতের কনসেপ্টগুলো বুঝতে পারবো না এই কারণে মানব দেহ থেকে তুলনা করে দেখানো হয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া সব কিছু তাহলে বোঝার চেষ্টা করো যে জিনিসটা দেখাই যায় না কখনো সে জিনিসটা বিজ্ঞানীরা কীভাবে আবিষ্কার করলো বিজ্ঞানীরা বহু আগ থেকে দুশ্চিন্তায় ছিল যে অবশ্যই এটার একদম ক্ষুদ্রতম পদার্থের কোনো ক্ষুদ্রতম একক থাকবে তখনও পরমাণুর নামকরণ করা হয় না আসলে অণু সম্পর্কে তখন মানুষ জানতে পারছে কিন্তু পরমাণু জিনিসটা আসে নাই তো এই অ্যাটমের গঠন আবিষ্কার সম্পর্কে একটা অলৌকিক ঘটনা আছে বিশ্ববিখ্যাত জার্মান পর্যটক মিস্টার এরিক ফন দানিকেন লিখিত অজিত দত্ত অনুবাদকৃত এই প্রকাশিত তথ্য অনুযায়ী নক্ষত্রলোকে প্রত্যাবর্তন এই বইয়ে 55 পৃষ্ঠায় একটা ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে আধুনিক পরমাণু তত্ত্বের ভিত্তি স্থাপন ডেনমার্কের নোবেল পুরস্কার বিজয়ী
পণ্ডিত নিলস বোরের জীবনে ঘটে ঘটনাটি। বিজ্ঞানী নিলস বোর বহু বছর ব্যয় করেছেন পরমাণু মডেলের খোঁজে। সে মডেলের কল্পনা তিনি কোথায় পেলেন তার বর্ণনা তিনি দিয়েছেন। একদিন স্বপ্নে দেখলেন জ্বলন্ত গ্যাসের সূর্যের উপরে তিনি বসে রয়েছেন। গ্রহগুলো সব তার পাশ দিয়ে শো শো করে ছুটে চলেছে এবং ছুটতে ছুটতে ভেঙে যাচ্ছে ক্রমাগত। অর্থাৎ যদি সাপোজ এটা একটা জ্বলন্ত সূর্য হয়, তিনি এর উপরে উঠে বসে রয়েছেন এবং তার চারপাশ দিয়ে যত গ্রহগুলো আছে সব শো শো করে ছুটে যেতেছে। এবং একটা পর্যায়ে হয়েছে কি, এই গ্রহগুলো ছুটে যাইতে যেতে এক সময় গ্রহগুলো ক্রমাগত ক্ষয় হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এবং একটা পর্যায়ে তিনি স্বপ্ন দেখলেন যে এই গ্রহগুলো ক্রমান্বয়ে সূর্যকেও প্রদক্ষিণ করছে। অর্থাৎ আমাদের সোলার প্যানেলের যে এক্সাক্ট ধারণা আছে ঠিক সেই ধারণাটা। তাহলে আর যে সূর্যকে তারা প্রদক্ষিণ করছে তারা যেন একটা সূক্ষ্ম সুতো দিয়ে একসাথে বাঁধা, অর্থাৎ সবাই যেন একটা নির্দিষ্ট সম্পর্কে গাঁথা। অর্থাৎ আমরা যদি আমাদের আধুনিক সোলার প্যানেল দেখি জিনিসটা এরকম সৌর মডেলটা, সাপোজ এটা আমাদের সৌরজগৎ, এইখানে কেন্দ্রে রয়েছে সূর্য, সূর্য তার নিজের অক্ষকে প্রদক্ষিণ করে, আবার সূর্যের বিভিন্ন কক্ষপথে, যেমন আমাদের পৃথিবী আছে এই কক্ষপথে, মঙ্গল গ্রহ আছে এই কক্ষপথে, বুধ আছে এই কক্ষপথে, অর্থাৎ প্রত্যেকটা গ্রহই এই সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক তেমনি পরমাণু মডেলটাও এক্সাক্ট এবং প্রত্যেকে একই সূত্র দিয়ে গাঁথা। তা হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে এই সব কিছু হঠাৎ করে কঠিন হয়ে গ্যাসে জমে গেছে। হঠাৎ করে এগুলো সব গ্রহ উপগ্রহগুলো প্রদক্ষিণ করা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে সংকুচিত হয়ে গেল তারা এবং নিশ্চল হয়ে গেল, মানে হঠাৎ করে এগুলো চলতে চলতে হঠাৎ করে নিশ্চল হয়ে গেল, অর্থাৎ থাইমে গেল। তখনই তার ঘুম ভেঙে গেছে আর তখনই তিনি বুঝছেন যে স্বপ্নে এই যেই জিনিসটা তিনি দেখছেন এইটি এক্সাক্ট পরমাণু মডেল। আসলে তাই হলো, আধুনিক বিজ্ঞান সেটাই প্রমাণ করছে যে এইটাই পরমাণু মডেল, আধুনিক পরমাণু মডেল। 1922 সালে তার এই স্বপ্নের পাওয়া পরমাণু মডেলের ব্যাখ্যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। দেখো বিধাতা কত মহান, মহান স্রষ্টা, যদি তিনি কতটা মহান যে তিনি উপরে সৌরজগতে যেটা রেখেছেন দৃশ্যমান করে সেটাই পৃথিবীর পার্টিকুলসে প্রত্যেকটা বস্তুর মধ্যে দিয়ে রেখেছেন, কত মহান তিনি। আসলে অনেক মানুষ আছে পৃথিবীতে যে তারা অনেক বড় বড় ডিগ্রি নেয়, ডক্টরেট, বিএসসি, এমএসসি বা এর চেয়ে বড় কিছু ডক্টরেট ডিগ্রি নিয়ে তারা মনে করে যে ঈশ্বর বা স্রষ্টা বলতে কিছু নাই। কিন্তু কসম আল্লাহ, যে ব্যক্তি ইলেকট্রিক্যাল সায়েন্স অথবা মেডিকেল সায়েন্সের পিউরটা পড়বে একদম পুরোপুরি বিশুদ্ধভাবে, তিনি প্রত্যেকটা বস্তুর মধ্যে স্রষ্টার মহান তথ্যের অস্তিত্ব খুঁজে পাবে। এক কথা অল্প বিদ্যা বয়ন করি, যারা বিজ্ঞান সম্পর্কে অল্প জানে তারাই নাস্তিক। তোমরা যারা আছো বাস্তবে আমাদের লাইভ এই অনলাইন ক্লাস এভাবে দেখানো সম্ভব না, যদি বাস্তবে দেখতে চাও যে সোলার মডেল আর পরমাণু মডেলের মধ্যে কোথায় খুব বেশি সম্পর্ক ঘনিষ্ঠ, তোমরা কলেজে এসে দেখতে পারো, আমি তোমাদের A to Z একদম প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের সেই পরমাণু মডেল। এই পরমাণু মডেল বাস্তব জীবনে আমাদের এই বিদ্যুৎ বা সব কিছু বুঝতে সাহায্য করবে। তাহলে এই পরমাণু মডেলে আমাদের যে জিনিসটা থাকে মানুষের দেহের কোষের মতো, যেমন আমি আলোচনা করছিলাম একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস এবং তার নিউক্লিয়াসটা হচ্ছে পুরো কোষের কন্ট্রোলার, তেমনি জগতের প্রত্যেকটা বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত, আবার প্রত্যেকটা অণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। এক কথায় একেবারে সংক্ষেপে বুঝো, এই যে আমার হাতে একটা বস্তু আছে, এটাকে যদি আমি ভাঙা টুকরো টুকরো করি, একদম ভাঙে যদি টুকরো টুকরো করি একদম ছোটো ছোটো কণায়, তাহলে এটা বাংলা বা বিশ্লেষণ করলে এখান থেকে অণু পাওয়া যাবে। আবার ওই অণুকে বাংলা বা বিশ্লেষণ করলে সেখান থেকে পরমাণু পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটা বস্তুর মূল গাঠনিক উপাদান হচ্ছে পরমাণু, এটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন একটা পরমাণুতে কী কী থাকে? একটা পরমাণুতেও একটা পরমাণুর একদম মিডিলে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। একটা পরমাণুর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কেন্দ্রের নিউক্লিয়াস আর হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অংশ। অর্থাৎ কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস বহির্ভূত অংশ, এই দুটি মিলেই হচ্ছে একটা পরমাণু। তাই কেন্দ্রে কী থাকে আর কেন্দ্রের বাইরে কী থাকে সেটা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এখন বিষয় হচ্ছে, যেমন আমরা একটা তামার পরমাণু নিয়ে আলোচনা করব, তাহলে আমরা পরমাণু মডেলটা এক্স্যাক্টলি বুঝতে পারব। দুঃখিত, পরমাণু তামার পরমাণু এই কারণে নিলাম, ইঞ্জিনিয়ারিং সায়েন্সের
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাইন্সে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কপার অ্যাটম অ্যান্ড অ্যালুমিনিয়াম অ্যাটম। সবচেয়ে বেশি এই দুটা ধাতু ব্যবহার হয়, কারণ এই দুটা দামে সস্তা, প্রকৃতিতে প্রচুর পাওয়া যায় এবং এটা মানুষের সবচেয়ে সাধ্যের মধ্যে। এই কারণে ইঞ্জিনিয়ারিং সাইন্সে এই দুইটা ধাতুর সবচেয়ে বেশি ব্যবহার করা যায়। তাহলে এই দুইটা ধাতুর, যেমন আমরা কপার অ্যাটম নিয়ে আলোচনা করব, এখন এখানে আগে আমরা জানতে হবে একটা পরমাণু নিয়ে যখনই আমরা আলোচনা করব সেই পরমাণুটার পারমাণবিক ওজন জানতে হবে, পারমাণবিক ওজন এবং পিরিয়ডিক টেবিল অনুযায়ী সে কত নম্বর সিরিয়ালে আছে সেটাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। এই দুইটা জিনিস আগে আমরা জানতে হবে। তাহলে তামার পারমাণবিক ওজন ও সংখ্যা যথাক্রমে 64 ও 29। এটা তামার পরমাণুর পারমাণবিক ওজন, অর্থাৎ এই পরমাণুর যে পারমাণবিক ওজন এবং সংখ্যা 64 এবং 29। তাহলে আমরা আগেই বলছিলাম একটা পরমাণুর দুইটা অংশ থাকে, একটা নিউক্লিয়াস, একদম ভিতরে যেটা থাকে প্রধান সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরের অংশ। নিউক্লিয়াসের কী থাকে, কী কী থাকে আমরা জানার সুবিধার্থে তিনটে জিনিস জানি। নিউক্লিয়াসের মধ্যে থাকে আমাদের প্রোটন, PROTON, প্রোটন, নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন। এইটুকু আমরা আগে জানি, এরপরে আগে আমরা এগুলোর বিস্তারিত আমরা এরপরে জানবো যে এগুলো কী, প্রোটন কী, নিউট্রন কী, ইলেকট্রন কী, এগুলো আমরা একটু পরে জানব। তো আপাতত জানো যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরের অংশ, নিউক্লিয়াসের মধ্যে কী থাকে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে কী থাকে ইলেকট্রন। তাহলে এটা আমরা জানলাম, আর একই সাথে জানলাম ইঞ্জিনিয়ারিং সায়েন্সে কপার বা তামা হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত একটা ধাতু। তাহলে তামার পারমাণবিক ওজন সংখ্যা যথাক্রমে 64 এবং 29। পারমাণবিক আমরা জানি পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা ইকুয়াল ইলেকট্রন সংখ্যা, এটা একটা সূত্র। একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যতটুকু হবে সেই সমান হবে প্রোটন সংখ্যা, সেই সমান হবে ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যেটা হবে কেন্দ্রে প্রোটন সংখ্যা সে কটা থাকবে, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাও সে কটা থাকবে, কেন্দ্রে প্রোটন সংখ্যা সে কটা থাকবে, বাইরে ইলেকট্রন সংখ্যা সে কটা থাকবে। তাহলে আমরা জানি তামার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তাহলে তামার প্রোটন সংখ্যা ইকুয়াল আমরা বলতে পারি 29, ইলেকট্রন সংখ্যা সমান বলতে পারি 29। এই গেল আমরা পাইলাম তামার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা 29, অর্থাৎ আমরা পাইলাম কেন্দ্রের মধ্যে 29টা প্রোটন থাকে, 29 পি, অর্থাৎ 29টা প্রোটন, আর ইলেকট্রন বাইরে এই ইলেকট্রনও থাকবে 29, E=29। আর আমাদের কী দরকার এখন, নিউট্রন সংখ্যা বের করা দরকার। আমরা নিউট্রন সংখ্যা বের করবো কীভাবে, আমরা জানি পারমাণবিক ওজন ইকুয়াল প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এরকম একটা ফর্মুলা আছে। তো নিউট্রন সংখ্যা সেখান থেকে যদি আমরা পক্ষান্তর করি, নিউট্রন সংখ্যা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে পারমাণবিক ওজন বিয়োগ প্রোটন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা সমান হয়ে যায়, তাহলে 64 বিয়োগ 29 = 35। তাহলে আমরা এখানে নিউট্রন সংখ্যা পাইলাম 35। এখন আমরা সব পেয়েছি, প্রোটন সংখ্যা কত থাকে একটা পরমাণুর, তামার পরমাণুর প্রোটন সংখ্যা কেন্দ্রে 29 পি, অর্থাৎ 29টা প্রোটন থাকে, আর নিউট্রন থাকে 35, আর ইলেকট্রন থাকে 29। এখন এই যে 29টা ইলেকট্রন আছে, এই পরমাণুর আমার যে কক্ষপথগুলো আছে, যেমন এই প্রথম যে নিউক্লিয়াস সারা যে প্রথম বৃত্তটা, এটাকে বলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। আসলে আমরা এখানে কয়টা বৃত্ত নিব, কয়টা বৃত্তে কয়টা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করব সেটা ডিপেন্ড করে আমাদের একটা সূত্র আছে, 2n² ইলেকট্রনের সংখ্যা, 2n² আমরা এই কক্ষপথের সূত্রগুলো আমরা হিসাব করি 2n² এই সূত্র দ্বারা। এখানে 2 হচ্ছে আমাদের গাণিতিক যে সংখ্যা, সেটা n হচ্ছে আমাদের n এর মান, যে কোনো কিছু হতে পারে পরিবর্তিত। প্রথম কক্ষপথের জন্য n এর মান হবে 1, দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান হবে 2, তৃতীয় কক্ষপথের জন্য n এর মান হবে 3, এইভাবে আমরা ক্যালকুলেশন করবো। তা ক্যালকুলেশনগুলো আমি দেখাই দিচ্ছি। তাহলে আমরা আগে একটু একটা নাম দিয়ে নিই, যেমন এইটাকে বলবো আমরা প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ, এটাকে বলবো দ্বিতীয় কক্ষপথ, এই 3 নম্বরটাকে বলবো তৃতীয় কক্ষপথ, আর চতুর্থ বৃত্তাকার অরবিটকে বলবো আমরা চতুর্থ কক্ষপথ। তো এখন আমরা হিসেব করবো কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন আমাদের ডিস্ট্রিবিউট করা লাগবে। আমাদের ইলেকট্রন ডিস্ট্রিবিউটার রেঞ্জ হচ্ছে 29। এখানে আমরা তামার জন্য যেটা পেয়েছি, যেহেতু কেন্দ্রে 29টা প্রোটন আছে, তাহলে বাইরেও 29টা ইলেকট্রন থাকবে। তাহলে এই 29টাকে আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে ইলেকট্রনগুলোকে। কীভাবে ডিস্ট্রিবিউশন করবো, আমরা 2n² এই ফর্মুলা দ্বারা। তাহলে আমরা লিখতে পারি প্রথম কক্ষপথের জন্য, টু এন স্কোয়ার সমান কত হবে, 2n² সমান, এখানে n এর মান 1 হবে, কারণ প্রথম কক্ষপথ মানে প্রথম অরবিট বৃত্ত, প্রথম বৃত্তে n এর মান 1, তাহলে 2
इंटू एन एर मान वन होल स्कोयर टू इंटू वन वर्ग कर लेन ही है टू इंटू टू वन इक्वल टू अर्थात प्रथम कक्षपथे इलेक्ट्रन बसबे दुईटा তাহলে প্রথম কক্ষপথে আমরা এই একটা ফোটা দিয়ে আমরা বুঝলাম যে এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন বসছে গেল এটা এখন দ্বিতীয় কক্ষপথের জন্য আমরা ফর্মুলা হিসাব করব দ্বিতীয় কক্ষপথের জন্য 2n স্কয়ার সমান 2 ইনটু n এর মান 2 তাহলে 2 হোল স্কয়ার ইকুয়াল কত লিখতে পারি আমরা এটাকে 2 এর বর্গ করলে 4 আর 4 দুগুণ 8 অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে 8টা অর্থাৎ এই যে দ্বিতীয় বৃত্তটা আছে অরবিট সেকেন্ড অরবিট এখানে 8টা ইলেকট্রন বসবে তাহলে এটাকে আমরা কি করতে পারি এইখানে দুটো দিলাম সাপোজ এইখানে দুটো দিলাম চারটা এইখানে দুটো দিলাম ছয়টা এইখানে দুটো দিলাম আটটা এইভাবে আমাদের আটটা ইলেকট্রন শেষ হয়ে গেল তাহলে এখন সবেমাত্র কয়টা গেল আটটা দুটো দশটা এখনো যদি দশটা ২৯ থেকে বিয়োগ করে ১৯টা ইলেকট্রন আমার ডিস্ট্রিবিউশন করতে হবে তাহলে আমার এখন দেখতে হবে তৃতীয় কক্ষপথে আমি কয়টা ইলেকট্রন সূত্র অনুযায়ী ধরাইতে পারি তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা টু এন স্কোয়ার ইকুয়াল টু ইন্টু থ্রি হোল স্কোয়ার সমান তাহলে আমরা কত লিখতে পারি দুই আর তিনের বর্গ করলে হয় নয় তাহলে নয় দুগুণে আঠারো অর্থাৎ তৃতীয় যে কক্ষপথ আছে এই যে তৃতীয় কক্ষপথ এই তৃতীয় কক্ষপথে আমাদের আঠারোটা ইলেকট্রন আমাদের ইন করে দেখাতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো আঠারোটা ইলেকট্রন আমরা বসাই দিলাম এটা যে কোনো জায়গায় বসাইলে হয় তবে আমি একটু দৃষ্টি সৌন্দর্যের জন্য এগুলো একটু সমান সমান দেওয়ার চেষ্টা করছি কোনো সমস্যা নাই বৃত্তের যে কোনো জায়গায় এটা দেখাই দিলে হয় ইলেকট্রনগুলো আসলে মূলত এই বৃত্তের চারদিকে এভাবে ঘুরে এটা হচ্ছে তার কাজ যেমন আমাদের সোলার সিস্টেমে সৌরজগৎকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘুরে ঠিক তেমনি ইলেকট্রনগুলো এর চারদিকে এই যে কেন্দ্র আছে কেন্দ্রের চারদিকে ইলেকট্রনগুলো কক্ষপথ অনুযায়ী অরবিট অনুযায়ী প্রদক্ষিণ করে আমাদের সোলার সিস্টেমের সিস্টেম কেমন যেমন সূর্যের চারপাশে বিভিন্ন অরবিট থাকে বিভিন্ন অরবিটে এক এক একটা গ্রহ এক একটা অরবিটে থাকে চাইলেই পৃথিবী যে অরবিট আছে সেই অরবিটে আর একটা গ্রহ যেটা নাই সেটা চলে আসতে পারবে না তেমনি এই ইলেকট্রনগুলো টু এন স্কোয়ার ফর্মুলা মাইনা বিভিন্ন কক্ষপথে অবস্থান করে চাইলেই এইখানে দুইটার বদলে আমি ছয়টা দিতে পারবো না এই সূত্র অনুযায়ী যে কটা যায় সে কটা দিতে হবে দুঃখিত তাহলে আমাদের মোট ইলেকট্রন কথা হলো আট দুই আর আট দশ আর আঠারো আঠাশটা ইলেকট্রন চলে গেছে কিন্তু আমার টার্গেট তো ২৯ তাহলে শেষ কক্ষপথ ইলেকট্রনের সংখ্যা কত এটা আর ফর্মুলা বসানোর দরকার নাই আমার শেষ কক্ষপথ ইলেকট্রন কত হবে ২৯ বিয়োগ ২৮ ইকুয়াল ১ অর্থাৎ শেষ কক্ষপথ ইলেকট্রন বাকি থেকে একটা যে কোনো জায়গায় বসাই দাও এটা হচ্ছে পরমাণু মডেল এটি হচ্ছে পরমাণু মডেল এখন যে বিষয়টা আমার বোঝা দরকার আমি একটু আগে বলছিলাম প্রোটন কি নিউট্রন কি ইলেকট্রন কি আমরা একটু পরে বলবো বলছিলাম না তো এখন আমরা জানলাম একটা বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা দ্বারা গঠিত সেগুলো অণু সেটা আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত সেটাকে পরমাণু বলে আর পরমাণু মডেলটা এক্স্যাক্ট এরকম হয় আমরা তামা দিয়ে বুঝাইলাম যে কোনো পরমাণু এরকম হয় শুধু তার পারমাণবিক সংখ্যা এবং ওজন জানতে হবে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো আর পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট এটা থাকতে পারে এখন আমাদের জানার বিষয় হচ্ছে প্রোটন কি নিউট্রন কি ইলেকট্রন কি তার আগে আমি একটু কিছু কথা বলি সেই জিনিসগুলো আগে বুঝতে হবে আমাদের এই ভৌত জগতে সৃষ্টিকর্তা সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করছেন সব কিছুর বিপরীত একটা লিঙ্গ রাখছেন বা বিপরীত একটা বৈশিষ্ট্য রাখছে যেমন আমি যদি বলি উত্তর মেরু তার বিপরীত হবে দক্ষিণ মেরু আমি যদি বলি পুরুষ তার বিপরীত হবে মেয়ে আমি যদি বলি চৌম্বকের উত্তর মেরু তার বিপরীত হবে দক্ষিণ মেরু আমি যদি বিদ্যুতের কথা বলি ইভেন বিদ্যুৎ বিদ্যুতেও পরস্পর দুইটা বিপরীত পোলারিটি আছে একটা পজিটিভ একটা নেগেটিভ বিদ্যুতে দুই ধরনের পোলারিটি বা দুই ধরনের চার্জ হয় একটা পজিটিভ একটা নেগেটিভ এই কথা সম্পর্কে আমি আরো বিস্তারিত একটু পরে আলোচনা করব তেমনি আমাদের এই জগতে বস্তু জগতে প্রত্যেকটা জিনিস যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা দ্বারা গঠিত সেই পরমাণুর মধ্যে আমাদের এই উপাদানগুলো থাকে প্রোটন নিউট্রন আর ইলেকট্রন এখন এখানে বুঝতে হবে হোয়াট ইজ প্রোটন প্রোটন কেন্দ্রে থাকে সর্বপ্রথম প্রোটন সম্পর্কে কথা আসলেই কথা আসবে প্রোটন কেন্দ্রে থাকে কোথায় থাকে নিউক্লিয়াসে আচ্ছা এই প্রোটনের বৈশিষ্ট্য কি প্রোটনের বৈশিষ্ট্য হচ্ছে ধনাত্মক চার্জ বহন করা অর্থাৎ প্লাস যে চিহ্নটা আছে প্লাস প্রোটন মানে হচ্ছে ধনাত্মক আচ্ছা তাহলে প্রোটন মানে হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসে
যে ধনাত্মক চার্জ বিদ্যমান থাকে সেটা হচ্ছে প্রোটন। নিউট্রন মানে হচ্ছে নিউট্রন ও নিউক্লিয়াসের মধ্যে থাকে এই কোনো চার্জ নিরপেক্ষ, প্লাস চার্জের মধ্যেও নাই মাইনাস চার্জের মধ্যেও নাই। আর ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ, এই যে কালো কালো ডটগুলো এগুলো হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রনের বৈশিষ্ট্য হচ্ছে মাইনাস বা নেগেটিভ চার্জ বহন করা। এই হচ্ছে মূলত বস্তুজগতের চিহ্ন। এখন চার্জ এখানে বিদ্যুৎটা কীরকম হয়, বিদ্যুৎটা হচ্ছে প্রত্যেকটা বস্তুর মধ্যে থাকা প্রোটন এবং ইলেকট্রন কিন্তু সমান, প্রত্যেকটা পরমাণুর ভিতরে সমান পরিমাণে থাকে। অর্থাৎ এখানে যদি কেন্দ্রে যদি 29টা প্রোটন থাকে, বাইরে ইলেকট্রনও 29টা থাকবে। অর্থাৎ এখানে কী দাঁড়ালো, 29p, সাপোজ আমরা এটা ই করি 29p প্লাস 29 ইলেকট্রন, যেহেতু সমান সমান ইকুয়াল 0, তাহলে কী দাঁড়ালো 29p। আমরা জানি যে 29 সাইন হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস 29 লিখলাম প্লাস। এখানে ইলেকট্রন হচ্ছে যেহেতু সাইন হচ্ছে মাইনাস, ইলেকট্রন যেহেতু ঋণাত্মক নেগেটিভ চার্জ বহন করে, ইলেকট্রন নেগেটিভ অর্থাৎ এর সাইন হচ্ছে মাইনাস, তাহলে আমরা কী লিখতে পারি, মাইনাস 29 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি প্লাস 29 প্লাস মাইনাস মাইনাস 29 ইকুয়াল 0, তাহলে প্লাস 29 আর মাইনাস 29 0 ইকুয়াল 0। এই কারণে আমাদের জগতে থাকা যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুই মূলত চার্জ নিরপেক্ষ। আর বিদ্যুৎ সৃষ্টি হয় কখন, যদি কোনো বস্তু থাকে, যেমন এই তামার ভিতরে তামার ভিতরেই 29টা প্রোটন আর ইলেকট্রন আছে 29টা, যদি কোনোভাবে তামার একটা একখণ্ড তামাকে নিয়ে এভাবে করা যায় যে সেখান থেকে ইলেকট্রনগুলো কমাইয়ে দেওয়া যায়, সাপোজ প্রোটন সংখ্যা 29 রাখলাম কিন্তু ইলেকট্রন সংখ্যা কোনো মাধ্যম দ্বারা আমি 10টা ইলেকট্রন কমাই দিলাম, তাহলে কী হলো, প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জ সেখানে বেশি হয়ে যাবে, ঋণাত্মক চার্জ কমে যাবে। তাহলে তখন আমরা বলতে পারবো তামার ওই নির্ধারিত প্লেটটা সেটা পজিটিভলি চার্জ। আর যদি এরকম করতে পারি কোনো মাধ্যম দ্বারা যে তামার একটা পরমাণুতে যেহেতু ইলেকট্রন সংখ্যা 29 প্রোটন সংখ্যা 29, সাপোজ যদি এরকম করতে পারি যে ইলেকট্রন 29টা রেখে প্রোটন যদি কেন্দ্রের প্রোটন যদি কোনোভাবে কমাই দিতে পারি, তাহলে তামার ওই টুকরোটাকে বলতে পারবো আমরা নেগেটিভলি চার্জ। এই হলো চার্জ। আর এই চার্জের সমন্বয়ে জগতে বিদ্যুৎ গঠিত। এই চার্জের সমন্বয়ে, চার্জ যে জিনিসটা ভালো বুঝবা সে বিদ্যুৎ সম্পর্কে ভালো বুঝতে পারবা। আর আগামী ক্লাসে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব বিদ্যুতের বাকি বিষয়গুলো, ভোল্টেজ, কারেন্ট, অ্যাম্পিয়ার, বিদ্যুৎ কত প্রকার, কী কী কীভাবে থাকতে পারে, কোথায় কোথায় ব্যবহার হয়, সব সম্পর্কে আলোচনা করব। আশা করি ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।